হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? বন্ধুরা, প্রতি বছরে অগ্নিসংযোগের কারণে আমাদের দেশে শত শত ঘরবাড়ি ও শিল্প প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যায়। ফায়ার সার্ভিসের প্রযুক্তিগুলো আপডেট না থাকার কারণে তারা সহজে আগুন নিয়ন্ত্রণে আনতে পারে না, এর ফলে বহু প্রাণহানি ঘটে। তাই প্রিয় দর্শক, আজকের এপিসোডে আমি আপনাদেরকে দেখাবো 2021 সালের নতুন প্রযুক্তির 5টি আগুন নেভানো যন্ত্র। আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে নিত্য নতুন আপডেট পেতে পারেন। বন্ধুরা, আজকের তালিকার প্রথমে রয়েছে ফায়ার এক্সটিংগুইশার বল। এটি দেখতে ভলিবলের মতো। এই বলটি বিশেষ ধরনের প্লাস্টিক দিয়ে তৈরি করা এবং বলটির ভিতরে এমন কিছু রাসায়নিক দ্রবণ দেওয়া রয়েছে যেটি আগুনের অল্প তাপেই ফেটে যায়। তখন এর রাসায়নিক দ্রবণগুলো অক্সিজেনের সাপ্লাই বন্ধ করে দেয়, যে কারণে সাথে সাথে আগুন নিভে যায়। এই বলটি মাত্র 3 সেকেন্ডে আগুন নিভিয়ে ফেলতে পারে। এই বলটির ওজন মাত্র 1.3 কেজি। যে কোনো ধরনের আগুনে এটি সুন্দরভাবে কাজ করে। বাহিরের দেশে আগুন নেভানোর জন্য এই বলটি প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়, কারণ এটি দূর থেকে খুব সহজে আগুনে সরা যায়। এই বলগুলোর দাম মাত্র 600 টাকা। বন্ধুরা, আপনি চাইলে আপনার বাসার জন্য এই বলগুলো কিনে রাখতে পারেন। এই বলগুলো videostall.com নামক ওয়েবসাইট থেকে কিনতে পারবেন। বন্ধুরা, আজকের তালিকার দ্বিতীয় নাম্বার রয়েছে অ্যারোনাস ফায়ার ফাইটিং ড্রোন। এটি তৈরি করেছে লাটভিয়ার একদল বিশেষজ্ঞ। বন্ধুরা, আমাদের দেশে যে প্রযুক্তি রয়েছে তা দিয়ে সর্বোচ্চ 10 থেকে 12 তলা পর্যন্ত পানি পৌঁছানো যায়, কিন্তু এর উপরে তলাগুলোর আগুন নেভানো অসম্ভব হয়ে পড়ে। এই ড্রোন দিয়ে চাইলে 50 তলারও আগুন নেভানো সম্ভব, কারণ এটি ওই উচ্চতা পর্যন্ত পানির পাইপ বহন করতে পারে এবং রিমোট কন্ট্রোলের মাধ্যমে এই ড্রোনগুলো নিয়ন্ত্রণ করা যায়। এই ড্রোনগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যেখানে মানুষের গিয়ে আগুন নেভানো সম্ভব নয়, সেখানে এই ড্রোনগুলো দিয়ে আগুন নেভানো যায়। এছাড়া এই ড্রোনগুলো 145 কেজির মতো ওজন বহন করতে পারে এবং আগুনের মধ্যে থেকে ভিকটিমদেরকে উদ্ধার করে আনতে পারে। এই ড্রোনগুলো বিভিন্ন কাজে লাগানো যায়। বন্ধুরা, আজকের তালিকার তৃতীয় নাম্বার রয়েছে ফায়ার ফাইটিং রোবট। এই রোবটটি তৈরি করেছে অস্ট্রেলিয়ার একদল বিশেষজ্ঞ। এই রোবটগুলো ফায়ার ফাইটারদের কাজগুলোকে আরও সহজ করে দিয়েছে। রোবটগুলোর সাথে পানির হোস পাইপগুলো লাগিয়ে দিলে সে আগুন লাগার স্পটের খুব কাছাকাছি গিয়ে পানি স্প্রে করে খুব ভালোভাবে আগুন নিভিয়ে আসতে পারে। এই রোবটগুলো রিমোটের সাহায্যে নিয়ন্ত্রণ করা যায়। এছাড়া এই রোবটের সাথে একটি ইমার্জেন্সি থার্মাল ক্যামেরা ও কিছু সেন্সর লাগানো থাকে, যার সাহায্যে আগুনের স্পটের ভিতরের অবস্থা জানা যায়। এই রোবটগুলো যে কোনো ধরনের বাধা সহজে অতিক্রম করতে পারে। এক কথায় বলা যায়, যেসব প্লেজে ফায়ার ফাইটারদের কাজ করা অসম্ভব, সেসব জায়গায় এই রোবটগুলো দিব্যি কাজ করতে পারে। বন্ধুরা, আজকের তালিকার চতুর্থ অবস্থান রয়েছে LUF-16 রিমোট কন্ট্রোল ওয়াটার প্রেশার। এই মেশিনটি একটু অন্যরকম। এটি আগুন নেভানোর রাসায়নিক দ্রবণগুলোকে পাম্পের সাহায্যে বাষ্পাকারে তৈরি করে এবং সেগুলোকে আগুন লাগার স্পটে বাতাসে স্প্রে করে, যার ফলে ওই জায়গার বাতাসের অক্সিজেন কমে যায় এবং আগুন নিভে যায়। এই মেশিন দিয়ে 1000 ফুটের মতো জায়গার আগুন সহজে নেভানো যায়। এই প্রযুক্তির একটি সমস্যা হলো, বাতাসে অক্সিজেনের সাপ্লাই বন্ধ হয়ে গেলে আগুনের ভিতরে কোনো প্রাণী বা মানুষ থাকলে অক্সিজেনের অভাবে প্রাণহানির সম্ভাবনা থাকে। এই মেশিনগুলোকে ম্যানুয়ালি কন্ট্রোল করা যায়। এই মেশিনগুলো বিশেষ কিছু জায়গার আগুন নিভানোর কাজে ব্যবহার করা হয়, বিশেষ করে আন্ডারগ্রাউন্ড ও ওয়্যার হাউজের আগুন। এই মেশিনগুলো 360 ডিগ্রি ঘুরে স্প্রে করতে পারে এবং এটি পরিচালনা করা খুব সহজ। বন্ধুরা, আপনারা যদি মনে করেন এমন কিছু প্রযুক্তি আমাদের দেশে দরকার, তাহলে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত দিন। বন্ধুরা, আজকের তালিকার সর্বশেষ অবস্থান রয়েছে অটো ফায়ারম্যান। বন্ধুরা, এই প্রযুক্তিটি ব্যবহার করা হয় শুধুমাত্র গাড়ির ইঞ্জিনের আগুন নিভানোর জন্য। মাঝে মাঝে গাড়ির ইঞ্জিন অতিরিক্ত গরম হলে আগুন লেগে বড় দুর্ঘটনা ঘটে, যে কারণে বিজ্ঞানীরা গবেষণা করে এই প্রযুক্তিটি আবিষ্কার করেছেন। এটি ব্যবহার করাও খুব সহজ, শুধু গাড়ির ইঞ্জিনের সাথে এটি লাগিয়ে রাখলেই হয়। গাড়ির ইঞ্জিনে আগুন লাগার সাথে সাথে এটি ব্লাস্ট হয়ে আগুন নিভিয়ে দেয় এবং এই এক্সটিংগুইশার সিস্টেমটি 3 সেকেন্ডে আগুন নিভিয়ে দেয়। বন্ধুরা, এই প্রযুক্তিটি উন্নত দেশের প্রত্যেকের গাড়িতেই রয়েছে। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই।
এর ভিতর কোন প্রযুক্তিটি আপনার কাছে দরকারি মনে হয়েছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন।